আসসালামু আলাইকুম, উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, আজ রোগীলিপিকরণ সহজ 122তম ক্লাস। রোগীলিপিকরণ সহজ 122তম ক্লাস, হাতে কলমে রোগীলিপিকরণ চতুর্থ ক্লাস, 19, 20, 21, 22। আজকে চতুর্থ ক্লাস। গতকাল পর্যন্ত আমরা আলোচনা করছিলাম, আমার মাথা ব্যথার বিস্তৃতি পর্যন্ত। আর আজকে মাথা ব্যথার প্রকাশ অনুভূতি নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আমার সাথে আছেন আজকে আমার যে রোগীলিপি করবেন ডাক্তার বিলকিস আক্তার শিউলি, উনি আমার সাথে আছেন। এবার গতকাল পর্যন্ত আমাদের আলোচনা ছিল আমার যে সমস্যাগুলো নিয়ে ডাক্তার রোগীলিপি করছেন, তার এক নাম্বারটি মাথা ব্যথা, দুই নাম্বারে আপনারা সবাই জানেন অর্থের সমস্যা, তিন নাম্বারে হাঁপানি ও শ্বাসকষ্ট, চার নাম্বারে একজিমা, পাঁচ নাম্বারে কানের পুঁজ, ছয় নাম্বারে শুষ্ক কাশি, সাত নাম্বারে জন্ডিস, আট নাম্বারে বমি, নয় নাম্বারে পুনঃ পুনঃ প্রস্রাব, দশ নাম্বারে নাকে পলিপ। আজকে চতুর্থ দিন আমাদের আজকে চলবে মাথা ব্যথার প্রকাশ ও অনুভূতি। অডিয়েন্স, গতকাল পর্যন্ত আমাদের আলোচনা হচ্ছিল বিস্তৃতি, এক নাম্বারে ছিল কোন অঙ্গে, দুই নাম্বারে কতদিন, তিন নাম্বারে স্থায়িত্ব, চার নাম্বারে কি বিস্তৃতি। তাহলে আজকে পাঁচ নাম্বার প্রকাশ অনুভূতি নিয়ে আলোচনা চলবে। অডিয়েন্স, গত তিন দিনের ক্লাস থেকে একটু যদি ঘুরে আসি, কোন অঙ্গে মাথা ব্যথার ক্ষেত্রে যদি আমি জানতে চাই কোন অঙ্গে, সেখানে প্রথম প্রশ্নটি কি হতে পারে আপনারা একটু দ্রুত লিখে দেন। কোন অঙ্গে প্রথম প্রশ্নটি কি হতে পারে একটু লিখে দেন, কোন অঙ্গে, কোন অঙ্গের প্রথম প্রশ্নটি কি হতে পারে। মাথা ব্যথা 10 বছর লেখো, আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি মাথা ব্যথার ক্ষেত্রে, যদি বলি মাথা ব্যথা, এই গত কয়েকদিন যে আলোচনা হচ্ছিল গাড়িতে বসে দেখছেন ডাক্তার কাউসার আমিন লাকসাম আছেন, আলহামদুলিল্লাহ দেখতে থাকেন, কোন অঙ্গে কোন অঙ্গের মাথা ব্যথার ক্ষেত্রে প্রথম প্রশ্নটি কি হবে জেনে লিখছেন, কতদিন হবে না মানসরে জানাতে লিখছে, সমস্ত অঙ্গে নাকি অঙ্গের কোন অংশ বিশেষ, এটা হলো সঠিক অ্যান্সার। সম্পূর্ণ অঙ্গটিতে, সম্পূর্ণ মাথায় না মাথার কোন অংশ বিশেষ, কতদিনের ক্ষেত্রে, কতদিনের ক্ষেত্রে প্রথম প্রশ্নটি কি হতে পারে, কতদিন, কতদিনের ক্ষেত্রে প্রথম প্রশ্নটি কি হতে পারে। আপনারা যারা লিখবেন
কতদিন রোগীকে জিজ্ঞাসা করবেন আপনার সমস্যা নিয়ে কতদিন, এই কথাটা বাদ দিয়ে জিজ্ঞাসা করেন। কতদিনের ক্ষেত্রে কি প্রশ্ন করবেন একটু লিখে জানান, কতদিন এই কথাটি তো মুখস্থ কথা, এটা বাদ দিয়ে রোগীকে আর কি প্রশ্ন করবেন। তাড়াতাড়ি লিখেন, কতদিন শব্দটি বাদ দিয়ে আর কি লিখে যায় বা কি প্রশ্ন করা যায়, তাড়াতাড়ি। কতদিনের পরিবর্তে কি প্রশ্ন করবেন, স্থায়িত্বকালের ক্ষেত্রে মাথা ব্যথার ক্ষেত্রে প্রথম প্রশ্নটি কি হবে, মাথা ব্যথার ক্ষেত্রে স্থায়িত্বকাল মাথা ব্যথার ক্ষেত্রে প্রথম প্রশ্নটি কি হবে, এক নাম্বার প্রশ্নটি কি হবে মাথা ব্যথার স্থায়িত্বকালের ক্ষেত্রে? তাড়াতাড়ি স্থায়িত্ব, স্থায়িত্বকালের ক্ষেত্রে আপনার সমস্যাটি একটানা চলতে থাকে নাকি কখনো থাকে কখনো থাকে না? চমৎকার, একদম। বিস্তৃতি, বিস্তৃতির ক্ষেত্রে প্রথম প্রশ্নটি কি হতে পারে, বিস্তৃতির ক্ষেত্রে প্রথম প্রশ্নটি কি হতে পারে, বিস্তৃতি প্রথম প্রশ্নটি কি হতে পারে? বিস্তৃতির ক্ষেত্রে প্রথম প্রশ্নটি কি হতে পারে? ডাক্তার জাহাঙ্গীর আলী, আপনার কষ্টে কি একটানা চলতে থাকে নাকি থেমে থেমে? এটা স্থায়িত্ব। বিস্তৃতির প্রথম প্রশ্নটি কি হবে? বিস্তৃতির সাইবুল, বিস্তৃতির প্রথম প্রশ্নটি কি হবে? তাড়াতাড়ি লিখেন, আমার জবাব দিতে এখন শুরু হবে। আজকে ডাক্তার কিন্তু আমার ঝগড়াই না ডাক্তার, আজকে আমার ডাক্তার কিন্তু করা। আজকে আমার খবর আছে, তাড়াতাড়ি লিখেন। যেখানে শুরু, ডাক্তার রফিকুল ইসলাম কালাম, আপনার ব্যথা আপনার মাথা ব্যথা যেখানে শুরু হয়েছে সেখানে থাকে না, সেখান থেকে অন্যত্র ছড়ায়, চমৎকার, একদম সঠিক। এবার আজকে চলবো ডাক্তার সাহেব, আমার আলোচনা গেছে চারটি, এবার আপনি আগে ডাক্তার আমার গতকাল পর্যন্ত আলোচনা করেছেন আমার মাথা ব্যথা ছড়ায় কিনা, তারপর থেকে আপনি কি জানবেন আমার মাথা ব্যথার বয়স 10 বছর, মাথা ব্যথা 2 টেম্পালে থেমে থেমে হয়, 10 বছরে ব্যথা 2 টেম্পালে, আবার এখান থেকে ছড়াও, এবার আপনি কি জানবেন একটু বলেন। তিন নাম্বার পাস, আচ্ছা, এটা এই পাঁচ নাম্বার তীরের নাম কি? প্রকাশন অবধি
বুঝি নাই প্রকাশ ও অনুভূতি এবার আপনি প্রকাশ অনুভূতি জানবেন জি তাহলে আবার জানেন কি জানবেন আপনি প্রকাশ তত্ত্ব মনে করেন দুই প্রকার আকৃতি বর্ণগত আকৃতিগত নাকি বর্ণগত প্রকাশটা দেখা যায় সেই ক্ষেত্রে আমি আপনি জিজ্ঞেস করলাম যখন মাথাটা ব্যথা করে মাথা যখন টেম্পলে ব্যথা হয় তো ওই মুহূর্তে আপনার কি যখন খুব ব্যথা হয় তখন কি দেখেন যে ওই জায়গাটা স্থানটা একটু কালার চেঞ্জ হয়ে গেছে বা মনে করেন ফুলে গেছে বা শক্ত বা নরম হয়ে গেছে এই ধরনের বা স্কিনটা কুস্তিয়ে গেছে এই ধরনের কোনো সমস্যা আপনার হয় কিনা যখন মাথা ব্যথা দেখা দেয় তখন এই আমার এই যে দুই টেম্পলে মানে আক্রান্ত স্থানটি ফুলে যায় কিনা কিংবা কুস্কিয়ে যায় কিনা কিংবা কালারটা পরিবর্তন হয় কি হয়ে যায় কিনা আচ্ছা না এরকম কিছু ফিল করি না না ফুলে যায় না কুস্কিয়ে যায় না কালারটা পরিবর্তন হয়ে যায় এমন কিছু আমি দেখি না আর কিছু আর কিছু যে আপনার শক্ত থাকে কিনা যে স্থানটা শক্ত থাকে বা নরম হয়ে যায় তার মধ্যে ওই জায়গাটার মধ্যে গরম ঠান্ডা কিছু বুঝি কিনা অথবা এমন হয় না যে আপনার শরীরে অন্য স্থানের তুলনায় মাথা ব্যথার সময় ওই স্থানটা একটু গরম হয়ে যায় কিংবা ঠান্ডা হয়ে যায় ও শরীরের অন্য জায়গার তুলনায় আমার ওই জায়গাটা ঠিক ওই মুহূর্তে ব্যথা অবস্থায় ঠান্ডা হয়ে যায় কিংবা গরম হয়ে যায় এমনটা হতে পারে কিংবা নর্মাল অবস্থার তুলনায় এটা একটু ঠান্ডা কিংবা গরম হয়ে যায় কিনা অথবা যদি আমার এক টেম্পলে যদি হয় তাহলে কি বলবেন আমার এক টেম্পলে ব্যথা যদি হয় তাহলে আপনার আরেক টেম্পলের তুলনায় এই টেম্পলটা কি শক্ত নরম বা ঠান্ডা গরম এমন কোনো পরিবর্তন আপনি দেখেন কিনা মানে যেটা সুস্থ পার্ট যেটা সুস্থ পার্টের তুলনায় মানে আক্রান্ত স্থানটা শক্ত নরম গরম ঠান্ডা মানে নরমালের চেয়ে যে পাশটা সুস্থ তার তুলনায় আক্রান্ত স্থানটা ব্যতিক্রম কিনা যদি আমার হাঁটুর ব্যথা যদি বলি সেখানে প্রকাশ অনুমতি কি বলবে সেক্ষেত্রে তাই হবে কিরকম সুস্থ দুই হাঁটুতে ব্যথা তো না এক হাঁটুতে ব্যথা যদি ডান হাঁটুতে হয় তাহলে বাম হাঁটুর তুলনায় ডান হাঁটুর হাঁটটা কি ফুলে গেছে কিনা বা শক্ত নরম হয়ে গেছে কিনা বা ঠান্ডা গরম হয়েছে কিনা এটা আমি ফলো করব তা মানে হচ্ছে আপনার প্রকাশ অনুভূতির ক্ষেত্রে তাহলে প্রকাশের মধ্যে কয়টা পয়েন্ট জিজ্ঞাসা করলেন আমি প্রকাশের মধ্যে জিজ্ঞেস করলাম আপনার কালার পরিবর্তন হয়েছে কিনা আর শুকিয়ে গেছে না কুস্কিয়ে গেছে কিনা ফুলে গেছে কিনা বা সুস্থ জেলে তার তুলনায় কিংবা আমার এই দুই পায়ে যদি দুই হাঁটু যদি হয় তাহলে আপনার সুস্থ অবস্থা যা ছিল তার তুলনায় আর যদি যদি আক্রান্ত একটা আর একটা সুস্থ তাহলে সুস্থের তুলনা ওইটা কালার পরিবর্তন কিংবা শক্ত নরম কিংবা ঠান্ডা গরম এমন কিছু পরিবর্তন হচ্ছে কিনা ফুলে গেছে কিনা কুস্কে গেছে কিনা শুকিয়ে গেছে না মোটা হয়ে গেছে কিনা সুস্থতার তুলনায় আর যদি দুইটা যদি হয় তাহলে কি হবে মানে সুস্থ অবস্থা যা ছিল তার তুলনায় আচ্ছা যদি এমন যদি হয় যদি কোন মহিলা রোগীর ক্ষেত্রে হয় এক স্তনে তার সমস্যা এমন যদি হয় এক স্তনে রোগীর সমস্যা তাহলে ওইটা প্রকাশ অনুমতি কি হবে যেমন রোগীর স্তনে ব্যথা যেমন মনে করেন আমার তো মাথা ব্যথা রোগীর স্তনে ব্যথা তখন এই যদি মহিলার যদি স্তনে ব্যথা হয় সেই ক্ষেত্রে প্রকাশ অনুমতি কি ভাবতে পারে সেই ক্ষেত্রে প্রকাশ অনুমতি একই রকম হবে যদি উনি বলে যে আমার উভয় স্তনে ব্যথা হলে তার আমরা জিজ্ঞেস করব পূর্বের তুলনায় এখন কি অবস্থা আর যদি একটা স্তনে ব্যথা করে যদি বলে আমার ডান স্তনে ব্যথা তাহলে বাম স্তনের তুলনায় ডান স্তনটা কি ফুলে গেছে কিনা পুষ্টে গেছে কিনা বা ছোট হয়ে গেছে বা শক্ত হয়ে গেছে কিনা বা নরম হয়ে গেছে কিনা ঠান্ডা কিনা গরম কিনা গরম কিনা মানে যেটা সুস্থ তার তুলনায় আর যদি দুইটা যদি আক্রান্ত হয় তাহলে সুস্থ তুলনায় পূর্বের তুলনায় কালারে কোনো পরিবর্তন ফুলে যাওয়া কুস্কিয়ে যাওয়া শুকিয়ে যাওয়া ঠান্ডা গরম হয়ে যাওয়া শক্ত হয়ে যাওয়া এই দিকগুলা যদি দুইটাই হয় তাহলে পূর্বের তুলনায়
সুস্থ অবস্থার সময় সাথে তুলনা করতে হবে, আর একটা সুস্থ একটা অসুস্থ, তাহলে সুস্থতার তুলনা অসুস্থটা কেমন, এটাই তো কথা, তো বিপদ। আচ্ছা আমার যদি বলি, যেমন আমার দুই হাতে এক হাতে ব্যথা, আমি তো মাথা ব্যথা বলছিলাম টেম্পালে, যদি এক হাতে ব্যথা বলি তাহলে এই ক্ষেত্রে কি হতে পারে প্রকাশ অনুমতি? এই ক্ষেত্রেও সেম একই কথা, যে আপনাদের এক হাতে ব্যথা হয়, যদি ডান হাতে ব্যথা হয় তাহলে বাম হাতের তুলনায় ডান হাতে কোনো পরিবর্তন হয়েছে কিনা। যেমন ধরেন হইতে পারে ফুলে গেছে বা চিকন হয়ে গেছে বা স্কিনটা খুশকে গেছে, তার বা রং পরিবর্তন হয়েছে বা শক্ত হয়ে গেছে বা নরম হয়ে গেছে, আমরা কিছু জানতে পারছি। শক্তি পায় না, শক্তি পায় ঠান্ডা গরম হয়ে গেছে বা শক্তি পান কি না পান না, দুইটাই যদি হয় তাহলে নরমাল অবস্থা যা শক্তি পেতাম এখন ওরকম পাই কিনা, বা এখন যদি একটা সুস্থ একটা অসুস্থ এমন যদি হয় তাহলে এটার তুলনা ওইটা কেমন শক্তি পাচ্ছে, এরকম তো। এবার তাহলে আমার এবার মাথায় আসি, তাহলে মাথা জিজ্ঞাসা করছে না তখন কি মাথাটা ফুলে গেছে কিনা, ব্যথা যখন বেড়ে যায় তখন ফুলে যায় কিনা, শক্ত হয়ে যায় কিনা, নরম হয়ে যায় কিনা, কালারটা পরিবর্তন হয় কিনা, ঠান্ডা না গরম, আরো কিছু জানবেন? হ্যাঁ আরো একটু জানবো। কি লাস্ট আমি জানবো, আপনি মনে করেন অনুভূতি, অনুভূতিটা কেমন, ব্যথার অনুভূতিটা, ব্যথার অনুভূতি বুঝতে পারবো না, এটা আপনি শুধু বলতে ওই যে ঠান্ডা গরম তো হাত দিলে বুঝবেন, বুঝবেন হাত দিলে বুঝবো, বা ফুলে গেলে আমি চোখে দেখলে বুঝবো, লাল হয়ে গেলে আমি চোখে দেখলে বুঝবো, এটা আপনি দেখতে পারবেন, দেখতে পারবো, কিন্তু এই জিনিসটা সম্পূর্ণ আপনার। কোনটা? এই যে অনুভূতিটা, ওই মানে আপনার কি রকম অনুভূতি হয় মাত্র আপনি কি আমার ব্যথার ধরনটা কিভাবে জিজ্ঞেস করেন বলেন তো? জিজ্ঞাসা করতে পারেন কিরকম, যে আপনার ব্যথার অনুভূতিটা বলতে পারেন কিনা, আপনার হাতে ছেড়ে দেন না, আপনি কয়টা বলবেন, আপনার ব্যথার ধরন আছে 100, আপনি কয়টা জিজ্ঞাসা করবেন? তাহলে আপনি যদি আমাকে যদি ছেড়ে দেন যে আমার অনুভূতিটা আমি বলি, আমি বলতে না পারলে হয়তো আপনি একটু লাইন দিলেন যে এটা বা ওইটা এরকম, কিন্তু আপনি আমার হাতে ছেড়ে দেন না, আপনি জিজ্ঞাসা করেন না লাল অনুভূতিটা, অনুভূতি কষ্টটাই তো বুঝেন নাই আপনি। ও আচ্ছা, আমার ব্যথার অনুভূতি, ব্যথার অনুভূতি, ব্যথার অনুভূতি, ব্যথার অনুভূতি, আমি কতক্ষণ যদি এই ব্যথার অনুভূতি নিয়ে এই ভাবতে থাকলে কতক্ষণ পরে আপনি আমাকে ব্যথা একটু ছাড় দিলেন? আচ্ছা ঠিক আছে, আমি যদি বলতে না পারি এবার আপনি কিছু আমাকে ক্লু দেন বা একটু সংকেত দিয়ে দেন, তাহলে আমি দেখি কিছু করা যায় কিনা, আপনার ব্যথাটা কি কামড়ানো কিনা, টেনে ছিঁড়ে করার মতো কিনা, তারপরে চাপন বোধ কিনা, জ্বালা কর কিনা, ফেটে যাওয়ার মতো কিনা, আচ্ছা তাহলে আপনি কি জিজ্ঞাসা করলেন আমারে, যে আমার এই মাথার এই টেম্পলের ফুলে গেছে কিনা, তারপরে কালার পরিবর্তন হয়েছে কিনা, ঠান্ডা গরম কিনা, ব্যথার অনুভূতি জিজ্ঞাসা করলেন, এটা তো আপনি আমার মাথা ব্যথার সাথে জিজ্ঞাসা করলেন, এখন যদি আমি যদি আপনার কাছে পাতলা পায়খানা নিয়ে আসি তাহলে এখানে প্রকাশ অনুভূতি কি জিজ্ঞাসা করবেন? এখানে আমি তখন প্রকাশ অনুভূতি জিজ্ঞাসা করবো যে আপনার পায়খানা পরিমাণটা কেমন হচ্ছে, পরিমাণ পরিমাণটা বেশি। আচ্ছা এক নাম্বার পরিমাণ শুনলাম, পরিমাণ আচ্ছা, তারপর তারপরে পায়খানাটার মধ্যে কি আস্তে আস্তে খাবার যাচ্ছে কিনা, বা তার ধরনটা কেমন থাকে, পানির মতো কিনা, চাল ধোয়া পানির মতো কিনা, তারপরে শেষমা থাকে কিনা, রক্ত যায় কিনা, বা সবুজ আবহ থাকে কিনা, আপনি তো বলছেন পাতলা পায়খানা, আমি তখন বুঝতে পারবো না কি পাতলা পায়খানা না অন্য কিছু আমেশা বা রক্ত আমেশা, আপনি তো বুঝতেছেন না, তাহলে আপনি জানতে চাচ্ছেন পরিমাণ সাথে কি যাচ্ছে সেডিমেন্ট ওটা জানতে যাচ্ছেন, তারপর আবার বর্ণ জানবেন, বর্ণ জানতে যাচ্ছি, বর্ণ জানবেন ছায়ের মতো কিনা, অ্যাশ কালার পায়খানা বর্ণ জানতে হবে, বর্ণ জানতে হবে, আবার কি জানতে হবে,
পাখার ধরনটা কেমন থাকে, বন্ধ জানতে হবে, আর কি জানতে হবে? আপনি একটু বলেন না, তারপরে বলি। যদি পায়খানার এটা একটু দেখলেন তাহলে আমার অনুমতিও লাগবে। হ্যাঁ, পায়খানার অনুমতি আমার কি? অনুমতি কি আপনি পেট ওই পেটের মধ্যে কেমন ওই পায়খানা ভাব হয়, বাথরুমে যে পায়খানা হয় না, যেভাবে যত ঘর কত ওটুক হয় না, বৈষম্য ঘর ঘর শব্দ করে করে পেট ব্যথা করে পায়খানা করে, পেট ব্যথা করে হয় কিনা, পায়খানা করার পর আরাম বোধ করি কিনা, পায়খানা করলে বাবার খাই পায়খানা করলে আরাম বোধ লাগে কিনা, বা পায়খানা ক্লিয়ার হচ্ছে না, বা পায়খানা কত শক্ত হয় কত নরম হয়, মানে এগুলো তো অনেক সময় কষ্টকাঠিন্য আর ডায়রিয়া একসাথে চলে, আপনারা দেখেন এই যে ডাক্তারের অবস্থা, আমার প্রথম গেল মাথার টেম্পারের মধ্যে আমার ব্যথা, এই প্রকাশ অনুমতি বললাম যে ডায়রিয়া ওখানে নাকি এরকম জিজ্ঞাসা করবে। এইবার ডায়রিয়ার মধ্যে যদি আপনাকে যদি যদি আমি বলি আমার সমস্যার মধ্যে রোগীর সমস্যা, যদি আমার বমি পরে শুরু হবে, তারপরও যদি আমি একজিমা বলি তাহলে প্রকাশ অনুমতি কি হবে? প্রকাশ অনুমতি যদি এই প্রকাশ অনুমতি এটা যদি একজিমা বলি তাহলে কি হবে? আপনি যদি বলেন একজিমা, আমি কি বুঝবো একজিমা? আমি সেই একজিমাটা তদন্ত করবো, প্রকাশ অনুমতি আপনি কি জানতে যাবেন? তারপরে কি আবার চুলকায় কিনা, ব্যথা করে কিনা, জলে কিনা, রস রক্ত ভরে কিনা, আবার উসপানি আঠালো না পাতলা, অডিয়েন্স খাইছে। এবার যদি আমি বলি আপনারে কোন জায়গার কথা কমু, এই যদি আমার দাঁত ব্যথার কথা বলি তাহলে প্রকাশ অনুভূতি কি হবে? আবার দাঁত ব্যথার কথা বললে, দাঁত ব্যথার কথা বললে তখন আমাদের এরকমই আসবে, মাড়ি ফুলছে কিনা, মাড়ি ফুলে গেছে কিনা, আপনি বুঝ দাঁত ব্যথা আপনি বুঝতেছেন না, হ্যাঁ দাঁত আলু ফুলছে না মাড়ি ফুলছে নাকি ওটাও দেখবেন, পানি হয়েছে কিনা, লাল হয়ে গেছে, কালো হয়ে গেছে, দাঁতটা ভেঙে গেছে কিনা, দাঁতটা কোনো কেরিজ দেখা দিয়েছে কিনা, মাড়িতে কোনো ফোড়া টোড়া হয়েছে কিনা, ফোড়া নাকি অন্য কিছু টিউমার ঠান্ডা না গরম, শক্ত নরম ফুলে গেছে কিনা, তারপরে জ্বালাঘর টানানো ঘোষানো ফুটফুটানো সিরে ফেলা কেটে ফেলা সব জিনিসটা করবেন, এখানে একই অবস্থা, তো বেকার অবস্থা। তো এইবার কি করে, যে কষ্টবদ্ধতা যদি হয় তাহলে এইবার কি করবে প্রকাশ অনুমতি? কষ্টবদ্ধতা সেম কি ওখানে আবার সেম কি ওই কয়দিন পর পর পায়খানা করি, কয়দিন পর পায়খানা, পায়খানা ওই ওই মুহূর্তে কেমন পায়খানাটা হয়, ওই একটু একটু করে ছিঁড়ে ছিঁড়ে আসে নাকি পায়খানা পর এসে আবার ঢুকে যায় ভিতরে, ও কিছু বাইরিয়া ভিতরে ঢুকে যায়, আঙ্গুল দিয়ে বাইর করতে হয় কিনা, আবার পায়খানা রং কি, রং কেমন, কালচে কেমন, বা ঝামা মতো কিনা, এই যে সব জানতে, গুটলি গুটলি কিনা, গুটলি কিনা, কষার মধ্যে পার্থক্য আছে, কষার মধ্যে আবার ধরন আছে, কারণ আছে, এই কি করে তাহলে একটু সময় লাগবে, এখানে আবার প্রকাশ অনুমতি অনুমতিও লাগবে, পায়খানা আসতে কাটা কাটা লাগে কিনা, সিরে যায় কিনা, একদম ফাইদা যায় কিনা পায়খানা করতে গেলে, সাথে আবার রক্ত বাইরে যায় পায়খানা করতে করতে, হ্যাঁ এটি সব লাগবো, আর কি জিজ্ঞেস করবো? আপনি যে মনে করেন পায়খানার সাথে রক্ত মিশ্রিত হয়ে আসে কিনা, তাহলে আমরা বুঝবো, সে বললো আমার কষা পায়খানা, এমনকি পলিপস কি ভিতরে কোনো ফাটা পলিপস ফুস কিছু আছে কিনা, আমি এখান থেকে নিয়ে নেব, তাই আচ্ছা আমি যদি নাক দিয়ে রক্ত ভরে বলি তাহলে এটা কি করবে? এখানে প্রকাশ অনুমতি লাগবো, সব জায়গায় লাগবে স্যার, নাক দিয়ে রক্ত বলে গাঢ় পাতলা বেশি পরে কম পরে ফোড়া ফোড়া পরে ডান থেকে পরে বাম থেকে পরে এটি সব জানতে হবে, সাথে ব্যথা করে ব্যথা করে না, মানে হাসি দিলে পরে না, কাশি দিলে পরে না, উপরে পরে সাথে মাথা ব্যথা নিয়ে পরে, নাক ব্যথা নিয়ে পরে, আয় হ্যাঁ
এডিও লাগবে জি স্যার চোখ ব্যথা যদি বলি তাহলে এটা কি করবেন প্রকাশ অনুমতি চোখ ব্যথার ক্ষেত্রে তাই হবে কি হবে প্রকাশ অনুমতি দিয়ে চোখটা ফুলে গেছে কিনা বা লাল হয়ে গেছে কিনা বা এখানে কোনো ফুজ জমছে কিনা ফুজটা কি কালার ফুজ হয়েছে সাদা হতে পারে লালচে হতে পারে হলুদ হতে পারে দুনিয়ার মানুষ সব ডাক্তারের পক্ষে বলতেছে ডাক্তার আমু খুব ভালো আছে কিন্তু রোগী যে এই চান্দা দিয়ে ফেলতেছে রোগীর কোনো খবর নাই রোগী তো 10000 টাকা নিব আমার টাকাও দাও লাগবে 10000 টাকা আমার ডাক্তারের টাকাও দাও লাগবে জান নষ্ট করব আমার আমার টাকাও দাও যাই হোক এবার তাহলে কি এই চোখ যদি ব্যথা করে চোখের ব্যথার ক্ষেত্রে আপনি প্রকাশ অনুমতি কি জানবেন চোখের ব্যথা কিন্তু তাই জানতে হবে কি ফুলে গেছে কিনা চুলকায় কিনা পানি পড়ে কিনা রস পড়ে কিনা পুষ পড়ে কিনা পুষের কালার কেমন তারপর ইয়া রং লাল হয়ে গেছে কিনা চোখটা কোন জায়গাটা লাল হইছে কোন পাশটা লাল হইছে কতটুক লাল কেমন লাল ওরে খোদা ফুলে গেছে কিনা ওখানে জল ডলে কিনা ব্যথা অনুভূতি কেমন ঠান্ডা গরম আছে কিনা ঠান্ডা গরম আছে কিনা আর ভিজিট কমাইতে হইছে प्रकाश अनुमति की ধজমকের মতো দিবেন যেমন আবার উত্তেজনা কখন হয় কখন হয় না আমি মনে করতে হবে সে কি পুরুষ না মহিলা আমি মহিলা না পুরুষ জানার দরকার নাই উনি একজন রোগী উনাকে আমাকে সুস্থ করতে হবে যে কোনো ওয়েতে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ এবার যদি রোগী যদি বলে যে আমার চুল পড়ে যায় এটা প্রকাশ অনুমতি কি করবে তালি তালি পড়ে কিনা আস্ত চুল পড়ে কিনা ভাঙ্গা ভাঙ্গা পড়ে কিনা যে চুল কাঁচা চুল পড়ে যায় পাকা গজায় কিনা ও মা পাকা চুল কাঁচা চুল পড়ে যায় স্থানে কাঁচা গজায় কিনা সাথে 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 কাঁচা গজায় কিনা কাঁচা গজায় কিনা এই যে আবার তালি তালি পড়ে কিনা কোন দিক থেকে পড়ে কোন দিক থেকে পড়ে না এগুলি আল্লাহ এইবার যদি পক্সের রোগী হয় তাহলে কি জানবেন প্রকাশ অনুমতি পক্সের রোগীর ক্ষেত্রে শরীরে কোন কোন জায়গার মধ্যে দেখতে কেমন গোটাগুলি বড় না ছোট রস আছে পানি আছে কিনা চুলকায় কিনা ব্যথা করে কিনা পানি পানি না একটু পুজযুক্ত একটু লালচে অনুভূতিটা কেমন ব্যথার অনুভূতিটা কেমন সেখানে গরম ঠান্ডা জানতে হবে আমার কান ব্যথা এবার কান ব্যথার কথা বল প্রকাশ অনুমতি আচ্ছা আপনি মাথা ব্যথা নিয়ে আসেন এত কথা বলতেছেন কেন এত কথা বলে তো আর 20000 টাকা বিজিট নিব শক্ত নরম আছে কিনা ঠান্ডা গরম আছে কিনা এগুলো জানতে হইব আমার ব্যথা ধরন জানতে হইব ওইটাও জানতে হবে তাইলে তো আরেক বিপদে পড়লাম এবার তাইলে আপনি আমারে কান ব্যথা কথা বাদে দিলাম কোন দিক যাই তাহলে মাথা ব্যথা যে আপনি জিজ্ঞাসা করলেন আমার মাথা ব্যথা ধরন গুলো জিজ্ঞাসা করলেন এই বোরিং বার্নিং কাটিং ড্রয়িং লেন্স গ্রাইন্ডিং এই যে যে জিজ্ঞাসা করলেন এরকম সব জায়গায় জিজ্ঞাসা করবে জি সব জায়গায় জিজ্ঞাসা করবে মামা মনে করেন বুঝতে হবে আচ্ছা আমার যদি
আঁচিল হয়, মনে করেন আমার আঁচিল, আঁচিলের ক্ষেত্রে আপনি কি জিজ্ঞাসা করবেন? প্রকাশ অনুমতি, প্রকাশ অনুমতি আছে, আঁচিল প্রকাশ অনুমতি আছে। দেখা যায় কিছু আঁচিল থাকে প্লেন, প্লেন আর কিছু থাকে ফুলকপির মতো, কিছু থাকে আয়ন একটু অন্যরকম লম্বা লম্বা, আর কিছু সিংহের মতো থাকে, সিংহের মতো, সিংহের মতো থাকে। আর একটা কি, আর একটা থাকে যে একটু চেপটা বড়, বড় বড় আমি ধরনটা দেখাতে পারতেছি না, জোরের মতো, জোরের মতো কাছে কাছে থাকে। হ্যাঁ, তখন ওই জায়গাটা ব্যথা, ব্যথা করে কিনা বা গরম ঠান্ডা হয়ে যায় কিনা, অনেক সময় অনেক আছে বলে কিন্তু ধরা যায় না, গরম ঠান্ডা আবার রক্ত পড়ে কিনা, ব্যথা করে কিনা, আকৃতি যত আছে সব ঠান্ডা গরম, শক্ত নরম, রক্ত কি পরে না পরে, ব্যথা বোধ সব ধরন জানতে হইব। মূর্খতা আসিলের এই অবস্থা, আসিলের যদি এই অবস্থা হয় তাহলে আমার হাঁটুর ব্যথা হলো পারবো মোটামুটি, যা আপনি বললেন আমার যদি ভবিষ্যতে হাঁটু ব্যথা হয় তাহলে আপনার জবাব ইনশাআল্লাহ আমি দিতে পারবো। আচ্ছা, যদি এবার আমার আমি তো রোগী, আমি তো ভুলে গেছিলাম আমি তো রোগী, তাহলে কি প্রকাশ অনুভূতি গেলে দেবেন না? তাই এবার তাহলে দেন আপাতত আমার এই প্রকাশ অনুভূতিটা হলো এই যখন ব্যথাটা বেড়ে যায় তখন আমার এই জায়গাটা গরম হয়ে যায়। আচ্ছা, যখন আমার এই মাথা ব্যথা বেড়ে যায় তখন আমার এই টেম্পারটা গরম হয়ে যায়, ফুলে উঠে, গরম হয়ে যায় ফুলে উঠে, গরম হয়ে যায় ফুলে উঠে, ঠান্ডা হয়ে যায়, তিনটে লিখবেন। আচ্ছা, ও গরম হয়ে যায় আর ঠান্ডা হয়ে যায়, ও ফুলে উঠলে গরম হয়ে যায়, ঢুকে আবার লেগেছে, খুব সুন্দর হচ্ছে। ডাক্তার মহিলা বলে বিজি কমাতে চাওয়া যাবে না, না বিষ বাড়িয়ে দেবো, ওরকম আবার বাড়িয়ে দেবো, বিজের অসুবিধা নেই, টেনশন নাই। আমার এই স্কিনের ডাক্তার, ওর চর্মরোগ বিভাগের ডাক্তার, তো ওনার এমনি বিজের বেশি, বাড়িয়ে দেবো ইনশাল্লাহ। তাহলে কি ফুলে উঠে তার কমাতেন, ফুলে উঠে, ফুলে উঠে গরম হয়, ফুলে উঠে গরম হয়, ফুলে উঠে গরম হয়, গরম হয় কমা দিয়ে সুসুড়ানো। আরে আমার ফেটে যায় দেন, এত এত দিলে হয় ফেটলো কিনা, ফেটে ফেটে যাওয়ার নাই, ফেটে যাওয়ার নাই, মাথা বা দিলে লিখবেন নাকি, না ফেটে যাওয়ার নাই শুধু লিখবেন, শুধু ফেটে যাওয়ার নাই। ও অডিয়েন্স, ডাক্তার কিন্তু করা আছে কিন্তু ফেটে যাওয়ার নাই লিখবে, আর কিছু লিখবে না। এইবার ম্যাডাম আমি আপনার কাছে একটা খবর জানতে চাই, যদি ফেটে যাওয়ার নেই, আচ্ছা যদি আমার এই সমস্যা যদি আরো হতো যে আরো এই এই প্রকাশ অনুভূতির মধ্যে গরম হয় কি ফুলে উঠে, গরম হয় ফেটে যাওয়ার নেই, এবার লাল হয়ে যায়, আবার টিপ দেন না, কেন দিব আর টিপ দেওয়া যাবে না? অডিয়েন্স, এই যে বারবারই মাত্রা থাকে কিন্তু ডাক্তার বলছি যে আপনি যদি আমার লিখবেন আমার লাল হয়ে যায় তাহলে একটা টিপ দেন, উনি টিপ দিবে না। আপনারা বলেন আমার এই প্রকাশ অনুমতির মধ্যে যদি লাল হয়ে যায় এই লাল হওয়ার যার মধ্যে টিপ দিতে হবে কিনা, আবার আপনারা একটু লিখে জানান তো, যে উনি যে বলতেছে যে টিপ দেওয়া নতুন টিপ দিতে হবে কিনা, আমি বলছি নতুন টিপ দেন যেহেতু আমার জায়গাটা গরম হয়ে যায়, উনি আর টিপ দিতে রাজি না। আপনারা বলেন যে এখানে আর কোনো টিপ দিতে হবে কিনা, যেহেতু আমার এটা গরম হয়ে লাল হয়ে যায় ফুলে উঠে গরম হয় ফেটে যাওয়ার নেই ও লাল হয়ে যায়, লাল যদি হয় এক লাইনে হচ্ছে না আরেক লাইনে যাবে, সেখানে নতুন করে তীর দিতে হবে কিনা একটু লিখে জানান, দিতে হবে না? বলেন তো দিতে হবে কিনা, আর নতুন তীর দিতে হবে কিনা আপনারা বলেন। আপনারা যদি
সাধারণত তার নাম হিসাবে তালিকাতে আমার ভরসা পাচ্ছি না, আপনারা বুঝতেছেন কিনা। নতুন করে আর যদি গরম লাল হয়ে যায়, লাল হয়ে গেলে এখানে টিপ দিতে হবে কিনা, টিপ দিতে হবে কিনা একটু বলেন। নতুন টিপ দিতে হবে না, শিওর? ব্যাস, আমার এটা লাল ছিল, আপাতত লাল নাই, বাদ, দাল দেওয়া লাগবে না। এবার পরবর্তী পয়েন্টে যাচ্ছি আমরা। পরবর্তী পয়েন্ট কি হবে অডিয়েন্স, আপনারা লিখেন তো পরবর্তী পয়েন্টটা কি হবে, পরবর্তী পয়েন্ট কি হবে একটু লিখে তাড়াতাড়ি জানান। পরবর্তী পয়েন্ট কি হবে আমাদের? এক নম্বর ছিল কোন অঙ্গে, দুই নম্বরে কতদিন, তিন নম্বরে স্থায়িত্ব, চার নম্বরে বিস্তৃতি, পাঁচ নম্বরে প্রকাশ অনুভূতি। অডিয়েন্স, এতক্ষণ আলোচনা চলছিল প্রকাশ অনুভূতি, শুধু মাথা ব্যথার নয়, যে কোনো ক্ষেত্রে প্রকাশ অনুভূতির ক্ষেত্রে আপনারা কিভাবে প্রশ্ন করবেন রুগীকে, সেই কথাটুকু বলার চেষ্টা করছি আমরা। প্রকাশ অনুভূতিতে কিভাবে প্রশ্ন করবেন, এটা হতে পারে ডায়রিয়া, হতে পারে বমি, হতে পারে একজিমা, হতে পারে পিঠে ব্যথা, হতে পারে মাথা ব্যথা, হতে পারে চুল পড়ে যাওয়া, হতে পারে হতে পারে হাঁপানি, যাই হোক না কেন প্রত্যেক ক্ষেত্রে আপনাকে প্রকাশ অনুভূতি, প্রকাশ অনুভূতি হচ্ছে রুগীর মূল সমস্যা। প্রকাশ অনুভূতি, রুগী যে কষ্ট নিয়ে আসে সেই মূল কষ্টটার নাম হচ্ছে প্রকাশ অনুভূতি, প্রকাশ ও অনুভূতি। এবার আমরা যাব উৎপত্তির কারণ, লেখেন উৎপত্তির কারণ, লেখেন উৎপত্তির কারণ। কেন লিখবো, আমার তীর পড়ে দিবে, এটা আমার কয় নম্বর তীর, ছয় নম্বর তীর হচ্ছে উৎপত্তির কারণ। এই যে ডাক্তার কিন্তু এবার বাড়াবাড়ি করছে, অডিয়েন্স বললাম যে এখানে লেখেন উৎপত্তির কারণ, উনি লিখবে না, আপনারা বলেন তো এখানে উৎপত্তির কারণ লেখো, উৎপত্তি লেখো, উৎপত্তির কারণ তাড়াতাড়ি, এখানে উৎপত্তির কারণ লিখতে হবে কিনা, এই উৎপত্তির কারণ লিখতে হবে কিনা আপনি একটু লিখে জানান। উনি বলতেছে উৎপত্তির কারণ লিখতে হবে না, যেহেতু ওনার কথা হচ্ছে ছয় নাম্বার তীর মানে হচ্ছে উৎপত্তির কারণ, আমি বলছি আপনি উৎপত্তির কারণ লিখেন, উনি লিখবে না, তাহলে আমি কি করে বুঝবো এটা যে উৎপত্তির কারণ? উনি উৎপত্তির কারণ লিখতে রাজি না, লিখতে হবে কিনা আপনারা বলেন, সবাই লিখেন উৎপত্তির কারণ লিখতে হবে কিনা, যেহেতু এখানে উনি বলছেন যে এই তীরের মধ্যে নাকি উৎপত্তির কারণ লেখা আছে, আমি দেখতে পাচ্ছি না এই তীরের মধ্যে উৎপত্তির কারণ আছে কিনা, উনি বলতেছে তীরের নামে নাকি উৎপত্তির কারণ লিখতে হবে না। ওই যে সবাই ডাক্তারের পক্ষে, ডাক্তার রবিউদ্দিন ভাই শেষ পর্যন্ত আপনিও ডাক্তারের পক্ষে, এই যে কলকাতা থেকে ডাক্তার জাহাঙ্গীর আলী একই অবস্থা, কি আপনারা কি আমার পক্ষে কেউ নাই? এই দেখেন সবাই ডাক্তারের পক্ষে, রুগীর দলে কেউ নাই, দুনিয়া ভরাই রুগীর কেউ নাই, সব ডাক্তারের পক্ষে, ও আমার কেউ নাই। দেখা তাহলে উৎপত্তি কারণ লিখতে এটা বুঝে দেন, বুঝছেন উৎপত্তি কারণ। এইবার আপনার প্রথম প্রশ্ন কি হবে, আমার মাথা ব্যথা উৎপত্তির কারণ, আপনার এই ব্যথাটা জোরে বলেন, আপনার এই ব্যথাটা কারণ আপনার মনে আছে কিনা, যদি 10 বছর পূর্বে জানা আছে কিনা, না একটু দেখেন মনে পড়ে কিনা, মানে আমার এই ব্যথাটা হয়েছিল শুরুটা, শুরুটা তখন কি কারণে হয়েছিল একটু যদি মনে করতে পারেন আমার অডিয়েন্স, এই 10 বছরের কথা কি মনে থাকে আপনারা বলেন তো? তবে একটা কথা মনে আছে, 8 বছর আগে আমার মাথাটা আঘাত লাগছিল, মানে 10 বছর আগে যখন ব্যথা শুরু হলো তার পূর্বের কোনো ঘটনা জানা আছে কিনা? আমার এমন কিছু আমি বুঝিও না জানিও না, তবে আপনি যদি একটু মনে করে দেন তাহলে আমি চেষ্টা করবো যে কিছু বলা যায় কিনা। এখন দেখেন আমাদের তো অনেক কথা আছে, আমার হয়তো পরবর্তীতে আপনার কথার সাথে মিলবে, আমরা একটা সমস্যা নিয়ে কখনো ওষুধ দিই না, হয়তো আমি যাই দেখবো আমার মনের কাছে গেলে আমি আপনার এই মাথা ব্যথার ওষুধটা পেয়ে যাবো, হয়তো আপনি সেক্সুয়াল লাইফে গেলে আমি আপনার এই মাথা ব্যথার ওষুধটা পেয়ে যাবো, ঠিক আছে? এখন আপনাকে কারণ জানতে হবে, কিছু হলে বলতে হবে, তাহলে আপনি আমাকে কিছু আইডিয়া দেন
যে কি কি কারণে আমার এই মাথা ব্যথা হতে পারে? মাত্র 50 বছর। আচ্ছা 50 বছর, তা আপনি বিয়ে করেছেন? হ্যাঁ 15 বছর। 24 বছর। 24 বছর। হ্যাঁ এই ডাক্তার, এই ডাক্তার বয়স আমার 50, বিয়ের বয়স আমার 24, তাহলে বিয়ে কি বয়সে 80 বছর করে নাকি? আপনি আগেই জানেন আমি শিক্ষক। এটা কি আবার এইবার চলছে ভালো, দেখ ও কোনো সমস্যা না। আচ্ছা ওই যে একজনের লিখছে কি দেখছেন? ও আ কা কি ও আ কা আ গু খা নে ও গা ফ বিশ গ গ, আপনি এগুলো সব জিজ্ঞাসা করবেন আমারে? সুবহানাল্লাহ, তাহলে আপনি অবস্থানটাকে নিয়ে নিয়ে একটু আপনি কি ধরনের কাজ করেন সেটা আমার কাজের মধ্যে কোনো মাথা পেশা টেশার পড়ে না, আমার সামনে কর। আপনি অনেক ওখানে হয়তো দাঁড়িয়ে আছেন, আমি যেখানে থাকি অবস্থান করি যেখানে, ওই পরিবেশগত অবস্থায় মাথা ব্যথার কোনো অনুকূল পরিবেশ কিনা, মাথা ব্যথা হওয়ার মতো কিনা? না না, আমার আবদ্ধ পরিবেশটা খোলামেলা থাকি, ও কোনো সমস্যা নেই। পরিবেশও সমস্যা নাই তো আবার বলেন, কাজেও সমস্যা নাই, আবহাওয়া সমস্যা নাই, যেখানে অবস্থান করি ওখানে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, শান্তিতে আছি। এবার কাজের কথা জিজ্ঞেসবেন, না না কাজও অত খারাপ অবস্থা নাই, কাজও ভালো আছে। আমি যদি বলি আঘাতের কথা বলি, আচ্ছা আমি যদি আপনি বলি শুনেন, যদি আমি আপনাকে বলি যে ম্যাডাম আমার মাথায় আঘাত লাগছে, আঘাত লাগলে তাহলে আপনি ওখানে আবার কি জিজ্ঞাসা করবেন? না আঘাত কতদিন পূর্বে আমি জানতে, এক নম্বরে জানবেন কয়টা পয়েন্ট? পাঁচটা পয়েন্ট আছে বলেন। এই কি ডাক্তার না আছে, আঘাতের কয়টা পয়েন্ট? পাঁচটা। এক নম্বরে কি? কতদিন পূর্বে আঘাত, কতদিন পূর্বে, কতদিন পূর্বে আঘাত, হুম কোথায় আঘাত, কি দ্বারা আঘাত, কি দ্বারা আঘাত, ওই মুহূর্তে কি করছিল, কি চিকিৎসা নিয়েছেন? ও মার খোদা, অডিয়েন্স এই কথা কি ঠিক আছে ওনার? এই যে উনি জানতে চাচ্ছে যে আমার এই বললাম যে মাথা আঘাত পাইলাম, এখন উনি জানতে চায় কতদিন পূর্বে আঘাত, কি দ্বারা আঘাত, কোথায় আঘাত, আঘাতের ফলে কি ঘটছিল, কি চিকিৎসা করেছিলাম, ওনার কথা করে কি ঠিক আছে একটু বলেন তো আপনারা? অডিয়েন্স একটু লিখে জানান, রুগীকে আর্নিকা দিতে বলবেন। আরে ভাই মাথা আঘাতে আর্নিকা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই যে মাথা আঘাতে আর্নিকা, হাই হাই। তাহলে এই যে ডাক্তার জি বললো যে আঘাতের ক্ষেত্রে জানতে হয় পাঁচটি পয়েন্ট, কোথায় আঘাত, কি দ্বারা আঘাত, কতদিন পূর্বে আঘাত, কি ঘটছিল, কি চিকিৎসা করেছিল, ওনার এই কথা কি ঠিক আছে কিনা একটু বলেন তো আপনারা। অডিয়েন্স তাড়াতাড়ি, কি দিয়ে আঘাত লাগছে এটাও জানতে হবে, কোন জায়গায় আঘাত লাগছে জানতে হবে, এই কপালে আঘাত ওষুধ তাইলে আপনাদের আলাদা, তালুতে আলাদা, মাথার পিছনে আলাদা, মাথার পাশে আলাদা, এই কি অবস্থা? দেখো আঘাতের ওষুধ আলাদা, আমার আঙ্গুলে মাথা আঘাতের ওষুধ আলাদা, কবজিতে আলাদা, জয়েন্টে জয়েন্টে আলাদা, মাসের মধ্যে আমার আলাদা, নার্ভে টান লাগলে আলাদা, রক্ত বের হলে আলাদা, রক্ত বের হলে আমার আলাদা, থেতলে গেলেও আলাদা, এই কি আপনারা কি ডাক্তার না আরো অন্য কিছু? বাবা অডিয়েন্স এই যে ডাক্তার বলতেছে আঘাতের ব্যাপারে আমার ওনার পাঁচটা শর্ত, আমার কোথায় কোথায় আঘাত, আঙ্গুলে মাথা আঘাত, হাড়ের মধ্যে আঘাত, মাসেলে আঘাত, নার্ভে আঘাত, রক্ত বেরোলে এক ওষুধ, থেতলে গেলে আরেক ওষুধ, ওই যে নখের কোনার দিকে চামড়া উঠলে আরেক ওষুধ, এদিকে আসলে ঠিক উনি যে বলতেছে, অডিয়েন্স আপনারা লিখেন তো ওনার এই কথাগুলো ঠিক কিনা। উনি যে বলতে চাচ্ছে যে আঘাতের ক্ষেত্রে পাঁচটা পয়েন্ট জানতে হবে,
আবার আগাতে লোকেশনগুলো যেমন আঙ্গুলের প্রান্তে এই কবজিতে আবার এই এলবোতে আবার এই রিবের মধ্যে রিবের মধ্যে ব্রেস্টে আবার হলো আপনার স্কুডামে পেনিসে তারপর হলো আপনার কি বলে মাসেলে নার্ভে এই রক্ত বের হলে রক্ত না বের হলে কালোশিরা দাগ করলে এই যে এত কথা ম্যাডাম বলতেছে এই কথাগুলো আসলে কি ঠিক কিনা আপনি একটু জানান তো না উনি আসলে আমার বিরক্ত করতেছে একটু বলেন আপনারা এরপর একটা জানি কি আছে আপনি আমার আঘাত কিন্তু দুই প্রকার ও মা এটা কি আবার এই যে আবার আরেক পেজ কি লাগাইলো আঘাত কয় প্রকার দুই প্রকার কি কি শারীরিক আঘাত মানসিক আঘাত এই এতক্ষণ শারীরিকের মধ্যে ছিলাম শারীরিকে ছিলাম ও আমার খালি জায়গায় আঘাত ভিতরে ফাঁপা বাহিরে আঘাত ওটা ওষুধ আমার আলাদা ফাঁপা জায়গায় ওষুধ আলাদা এইবার দেহ খালি অংশে আঘাতের ওষুধ আলাদা হাড়ের মধ্যে আলাদা কানে আলাদা চোখের মধ্যে ওষুধ ও আমার চোখে আঘাত ওষুধ আলাদা আলাদা আছে আপনাদের ঠোঁটের মধ্যে আমার আলাদা আছে সবই আলাদা আলাদা আছে এই দেহ কারবার বলবেন আমরা দিব সঠিক আঘাত কয় রকম আপনাদের দুই রকম আঘাত দুই রকম কি কি মানসিক আর শারীরিক এবার মানসিক আঘাত তো জানতে হবে আপনাদের মানসিক আঘাত প্রচুর ক্ষতি করে মানুষের আঘাত থেকে আবার মাথা ব্যথা হয় ওটা অবশ্যই মানুষের আঘাত প্রথমে দরকার অডিয়েন্স আমি কি পরীক্ষা দিতে এসেছি না ডাক্তার কাছে ওষুধ দিতে এসেছি আল্লাহ ভালো জানে শরীরপুর ডাক্তার আসে বলে ইমান দেন নাকি রাখছি আমি যাকে দেন ইমান দেন জায়গা তাহলে মানসিক কষ্ট থেকে মাথা ব্যথা হতে পারে জি স্যার এই আগ মানসিক কষ্ট গুলো কি রকম যেমন খুব কাছে কি উদাহরণ দেন তো দুই একটা উদাহরণ দেই অবশ্যই এটা মনে করেন সে কাউকে ভালোবাসতো সে ভালোবাসতো সে ভালোবাসা মানুষে পায় নাই দীর্ঘদিন সে বিয়ে করে নাই বিয়ে করে না করা ছিল প্রায় আপনার মত আবার না চল দুই দিন পরে আরজন বিয়ে করছে যে স্যাম্পল সেটা না ও বিয়ে করে নাই না করে নাই সে দিন অনেক দিন ছিল এবং কার কাছে যেতেও পারে না ও কার কাছে গেলে তার মনে হয় যে তার প্রেমিকা কখন মনে পড়ে আগের মানুষের কথা মনে পড়ে আগের মানুষের কথা মনে পড়ে তাই নাকি সে 10 বছর পরে বিয়ে করতে প্রেমে তারপরে সে স্ত্রীর সাথে সহবাস করতে গেলে তার চোখে পড়ে তার পূর্ণ প্রেমিকা দেখা আগের কথা মনে পড়ে প্রেমিকা কথা মনে পড়ে তো এই যে একটা মানসিক কষ্ট মানসিক কষ্ট প্রেমে ব্যর্থ হয়ে যায় প্রেমে ব্যর্থ আর 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 কোন বাবা মা যদি মারা যায় অনেক সন্তান ভুলতে পারে না কেউ কেউ ভুলে যায় কেউ ভুলতে পারে না সারা যা জীবন সে কান্না করে তো সে বুঝে না বলতো নির্বাক দুঃখ আছে আমাদের নির্বাক দুঃখ হয় বলতে পারি না কিন্তু কান্না করি একা একা মানে মনের মধ্যে রাখে ওটা ওষুধ আলাদা আবার যদি এই কষ্ট নিয়ে যদি বকাবকি করতে থাকে এটা ওষুধ আলাদা আমাদের খাইলো এই এই গোলামার করে বলো আমার জানটা শেষ করলো আমার এই করলো সেই করলো তার জন্য আমি বললাম রে বাবা রে আমার জীবনটা শেষ করলো তাহলে আল্লাহ মরে না কা মানে আমারে বাঁচা না কা মরলে বাঁচতাম এটা ওষুধ আলাদা আবার মনে মধ্যে দুঃখ চাইবে না ওটা ওষুধ আলাদা আচ্ছা তাহলে ওষুধ সবগুলি আলাদা আলাদা তাহলে আপনার আঘাত দিয়ে দুই রকম আঘাত দিয়ে দুই রকম কি শারীরিক মানসিক শারীরিক মধ্যে আমার আঘাতের মধ্যে আমার রকম পাঁচটা ওই যে কোন অঙ্গে মানে কোন জায়গাটায় কোন কোথায় আঘাত ওই যে কোন অঙ্গের মধ্যে মাসেলের মধ্যে টেন্ডনের মধ্যে জয়েন্টের মধ্যে কোন প্রান্তীয় প্রান্তে কিংবা চোখে কিংবা দাঁতে কিংবা মাথার কপালে তালুতে পিছনে ডাইনে বামে কিংবা নার্ভে মানে কোথায় আঘাত এটি সব লাগবে ভিতরে বাহিরে ফাঁপা অংশে বাহিরে কিংবা কোন গ্ল্যান্ডের মধ্যে কিনা কোন গ্ল্যান্ডে কিনা এগুলোর মধ্যে লাগবে কোন অঙ্গে এই যদি এত পেশাল পারলে এগুলো সব ওষুধ আছে আপনার কাছে আপনি কোন অঙ্গে তো 11টা পয়েন্ট বুঝতে পারছেন কিছু আপনি 11টা পয়েন্ট কোন অঙ্গে কোন অঙ্গে যে 11টা পয়েন্ট তো আপনি আসি 11টা 10টা 11টা পয়েন্ট এই কি কোন অঙ্গে মানে কোথায় কোথায় আঘাতে অঙ্গের প্রান্ত দেশে কিনা তারপরে নরম অংশ কিনা শক্ত অংশের মধ্যে কিনা ফাঁপা অংশের মধ্যে কিনা কোন গ্ল্যান্ডের মধ্যে কিনা কিংবা কোন নার্ভের মধ্যে কিনা এগুলি সব জানতে হবে কোন অঙ্গে কতদিন পূর্বে এটাও আপনার জানা দরকার কোন অঙ্গে কতদিন পূর্বে তারপর কি দ্বারা ছুরি দিয়ে কাটলে এক ওষুধ সুই ঢুকালে আরেক ওষুধ আবার বাঁশ দিয়ে পিটালে আরেক ওষুধ আবার গিরে গিরে যদি পিটায় ওটা আরেক ওষুধ এটা আরেক ওষুধ তাহলে কি ধারা কোন অঙ্গে কতদিন পূর্বে কি ধারা কি করছিল একটা ধাক্কা দিল আস্তে করে
এই ধাক্কাতে কোনো কাজে লাগবে না। এক থাপরের মধ্যে তিন দিন, এক থাপরে রোগী তিন দিন অজ্ঞানে হাসপাতালে। এই যে অজ্ঞানে হাসপাতালে, তাহলে এটি জানতে চাচ্ছেন কি করছিল, কিংবা এই আঘাতের ফলে, আঘাতের ফলে এক কান বাদ হয়ে গেছে, কানে আর শোনেই না, অথবা চোখ একটা বাদ হয়ে গেল, মানে এটাই তো জানতে চাচ্ছেন। আচ্ছা, তাহলে কি করছিল, কি চিকিৎসা করেছিল, তাৎক্ষণিক কি চিকিৎসা করলো, কোন ধরনের চিকিৎসা? আমরা কমপ্লিট চিকিৎসার জন্য যেটা বোঝাই, আমাদের এই পেথিতে যেখানে যা দরকার সেইভাবে যদি ট্রিটমেন্ট ঠিকমতো দেওয়া যায়, ওইটা করেছে না তাৎক্ষণিক শুধু ব্যথাটা কমিয়ে ফেলছে, এটা জানতে চাচ্ছেন তাই তো? আল্লাহ আল্লাহ। অডিয়েন্স, আজকে আমার এই ডাক্তার আমার শুধু মাথা ব্যথার কারণ জানতে যায়, যেভাবে মাত্র শুরু করে আরো জিজ্ঞাসা করবেন কারণে, এটার নাম যদি শুরু হয়, তাইলে আপনারা ভাবতে পারছেন যে আমার অবস্থা কি ঘটতে পারে। তাইলে আপনি আঘাত দিয়ে বললেন, এক নম্বরে বললেন আমার অবস্থান, তারপরে কি আবহাওয়া, আমার পরিবেশটা কেমন ওটা জানলেন, তারপর জিজ্ঞাসা করলেন আমার কাজ কি, কাজের মধ্যে কোনো মিল আছে কিনা, কাজের মধ্যে কি হতে পারে আমার মাথা ব্যথার ক্ষেত্রে, শব্দের মধ্যে কাজ করি কিনা, যদি আমি টিচার বাদ দিলাম, যদি আমি যদি শ্রমিক হই তাহলে আমি শব্দের মধ্যে কাজ করি কিনা, নদীর মধ্যে কাজ করি কিনা, পানি নিয়ে কাজ করি কিনা, রোদের মধ্যে গাড়ি চালাই কিনা, খুব পরিশ্রমে কাজ করি কিনা, আর কি দাস্তের মধ্যে কাজ করি কিনা, ধুলাবালির মধ্যে থাকি কিনা, কিংবা আমি ওই যে অনেকে আছে না, অনেকে যে আপনার ওই যে আরোদের মধ্যে এই 700, 900, 910, 930, 912, 918, 919 এই যে ডাক নেই যারা, ওইটার মধ্যে মাথা সমস্যা হতে পারে। আবার যদি জোরে জোরে উচ্চ স্বরে যদি বলাইতে থাকে তাও হতে পারে, কিংবা জোরে জোরে কাউকে ডাকে ডাকতে শুরু করে ডাকের যদি ডিউটি হয় তাহলে সমস্যা হতে পারে, কিংবা যদি সারাক্ষণ যদি এসির মধ্যে বসে থাকে তাও সমস্যা হতে পারে, কিংবা রোদ্র বেশি সময় কাটালে হতে পারে, শব্দ হতে পারে, আর কি কাজ হতে পারে, ওরে বাবা, কম্পিউটার বেশি সময় কাজ করলে, দীর্ঘ সময় কাজ করলে, হাই হাই, দীর্ঘ সময় যদি মোবাইলে মোবাইল যদি ব্যবহার করতে থাকে, ডিউটি যদি হয় মোবাইল ধরা, কিংবা ডিউটি যদি হয় কম্পিউটারে কাজ করা দীর্ঘ সময়, তা এই কারণে মাথা ব্যথা হতে পারে, শিওর আপনি? অডিয়েন্স, এই যে ব্যানার্জি বলতেছে দীর্ঘ সময় কম্পিউটার দিকে তাকিয়ে থাকলে, দীর্ঘ সময় মোবাইলে কথা বলতে থাকলে, দীর্ঘ সময় শব্দের মধ্যে কাজ করলে, দীর্ঘ সময় রোদ্রে থাকলে, দীর্ঘ সময় এসিতে কাজ করলে, এসি নন এসিতে থাকলে, ঠান্ডায় কাজ করলে, স্যাঁতস্যাঁতে জায়গার মধ্যে কাজ করলে, এই যে উনি যে বোঝাচ্ছেন কাজের কোন ক্ষেত্রগুলা, আসলে ওনার কথাগুলো কি ঠিক একটু বলেন তো আপনারা। অডিয়েন্স, আপনারা বলেন এই ম্যাডাম যে আমাকে বলতেছে যে আপনার কাজের ক্ষেত্রে রোদ্রে কাজ করলে, ঠান্ডা কাজ করলে, নদীর পাড়ে কাজ করলে, পানিতে কাজ করলে, স্বেচ্ছাতে আবহাওয়া কাজ করলে, এই যে উনি যে একটা পয়েন্টটা বলতেছে, এই উনি যে বলতেছেন যে কাজের ক্ষেত্রগুলোতেও রোগে আক্রান্ত হতে পারে, ওনার এই কথাটি ঠিক কিনা আপনি একটু লিখে জানান, একটু লিখেন আপনারা। আবারও ধন্যবাদ সবাইকে, আপনারা এখনো ডাক্তারের পক্ষে, অডিয়েন্স আপনারা কিন্তু ভালো করছেন না, কিন্তু রোগীর পক্ষে কেউ থাকবেন, ও ওনার স্বপ্ন ডাক্তার, সবাই ডাক্তার, এই যে আপনারা কিন্তু ভালো করছেন না, কিন্তু অডিয়েন্স আপনারা সবাই ডাক্তারের পক্ষে, ঠিক আছে? তাহলে এক নম্বরে অবস্থান, যেখানে বসবাস করে, যেখানে অবস্থান করে, সেই অবস্থানটুকু যদি হয় এরকম যে বসে বসে কাজ করতে হয়, কিংবা দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করতে হয়, একটু কুঁজো হয়ে কাজ করতে হয়, কিংবা আসন পেতে কাজ করতে হয়, অথবা মেঝেতে বসে কাজ করতে হয়, অথবা গরম ঘরে বসে কাজ করতে হয় দীর্ঘ সময়, মেশিনের পাশে বসে দাঁড়িয়ে থাকতে হয়, আগুনের চুল্লির কাছে দাঁড়িয়ে থাকতে হয়, এই যে অবস্থান, আবহাওয়া, কাজ, এই কয়টা কিন্তু একটা একটার সাথে জড়িত। একজন ভদ্রলোক তার ডিউটি করে একটা ছোট্ট দোকান, দোকানের মধ্যে পাটা যেভাবে বসে, হাঁটুটা টেবিলের সাথে একদম লেগে থাকে, পাটা সোজা করতে পারে না, সকালে 9টায় ডিউটি শুরু হয়, সন্ধ্যা অবধি ডিউটি করতে থাকে, মাঝে মধ্যে শুধু একটু দাঁড়াতে পারে কিন্তু পাটা সোজা করতে পারে না,
অবস্থান আবহাওয়া কাজ এই কয়টা জিনিস কিন্তু একটা একটা সাথে কিন্তু জড়িত একটা একটা সাথে জড়িত রোগী কোন অবস্থায় বসে কাজ করে তার ডিউটিটা কি কোথায় দাঁড়িয়ে কাজ কোথায় কাজ করে কোন অবস্থায় কোথায় এবং কাজটা কি করে যদি আপনি কারো কোমরে ব্যথা দূর করতে চান তাহলে বেসিনটা একটু নামিয়ে দিবেন যেমনি করে বেসিনটা নামিয়ে দিলে উপর হয়ে যদি পানি কাজ করতে থাকে এক সময় সে কিন্তু বাঁকা হয়ে যাবে মানুষটা লম্বা কিন্তু বেসিনটা একটু যদি ডাউন করে দেন যদি একটু কুঁচোয়ে কাজ করতে থাকে এক সময় দেখবেন তার কোমর বাঁধ হয়ে যাবে কারণ যেমনি করে বাঁকা বাঁধ যদি সোজা করতে চান বাঁকা বাঁধ যদি সোজা করতে চান তাহলে গরমের সেক দিয়ে আপনি একদম সোজা করে খুঁটি কেটে দিতে হয় তাহলে বাঁকা বাঁধ কিন্তু সোজা হয়ে যায় ঠিক যদি কাউকে যদি বাঁকা করতে চান তাহলে ঠান্ডার মধ্যে কাজ করতে দিবেন কুঁজো হয়ে দেখবেন এক সময় সে বাঁকা হয়ে যাবে দীর্ঘ সময় যদি মেঝেতে বসে কাজ করতে থাকে তার মধ্যে সে অসুস্থ হয়ে যেতে পারে তাহলে আপনার এই যে আমার মাথা ব্যথার কারণ হিসাবে মাত্র শুরু করলো অবস্থান আবহাওয়া কাজ আর কি জিজ্ঞাসা করলেন গোখানে আছে এটা কি আমার গোসল খাওয়া গোসল দিয়ে আমার মাথা ব্যথা হয় আপনি যদি সারাদিন কাজ করেন গোসল সময় পান না সকালে রাতে এসে প্রতিদিন গোসল করেন তাহলে আপনার মাথা ব্যথা হতে পারে দীর্ঘদিন যদি আপনি রাতে গোসল করেন এই অডিয়েন্স উনি যে বলতেছে দীর্ঘদিন যদি রাতে বেলা গোসল করে তাহলে মাথা ব্যথা হতে পারে এই কথা কি ঠিক আপনি বলেন তো ডাক্তার তো আমার পাগল করব তাহলে যদি দীর্ঘদিন যদি কেহ দীর্ঘদিন যদি কেহ মাথা রাতে বেলা এসে গোসল করে রাতে বেলা গোসল করে তার কি মাথা ব্যথা হতে পারে আর কি বেশি পানি দিয়ে গোসল করলে ঠান্ডা পানি দিয়ে গোসল করলে আপনার শরীরে মনে হয় শীত শীত লাগে বা জ্বর জ্বর লাগতেছে তবু আপনি ঠান্ডা পানি দিয়ে গোসল করতেছেন ইচ্ছা কিন্তু বা বেশি পানি ঢালতেছেন গোসল করার সময় ইচ্ছা কিন্তু প্রয়োজন নাই আবার গরম থেকে এসে গোসল করলে ঘামায় ঘাম শরীরে আপনি গোসল করতেছেন অনেকে গরমের দিনে আবার পানির মধ্যে বরফ বরফ টরফ দিয়ে নেয় ওরকম হতে পারে কোনদিন নদীতে করলে নদী থেকে গোসল করলো সমুদ্রে গোসল করলে গোসল করতেছে অনিয়মিত গোসল একাধিকবার গোসল করলে একাধিকবার গোসল করলে রাতে বেলা গোসল করলে বেশি পানিতে গোসল করলে সমুদ্রে গোসল নদীতে গোসল পুকুরে গোসল ওইতে গোসল করলে তাহলে এগুলোর কারণে রোগ হতে পারে মাথা ব্যথা হতে পারে ওর যে আমার আপনাদের মহিলারা নাকি আবার মহিলাদের রোগীদের ক্ষেত্রে গোসল করে চুলটা বেঁধে দৌড়ে অফিসে চলে যায় কলেজে চলে যায় বাসে চলে যায় এই চুল ভিজা এই কারণে হতে পারে চুল ভিজা থাকলো সারাদিন চুল হয়ে থাকলে ওই অবস্থায় এই কারণে হতে পারে তাহলে গোসল দিয়ে মাথা ব্যথা হতে পারে খোদা সুবহানাল্লাহ তাহলে এক নম্বরটা কি অবস্থান আবহাওয়া কাজ তারপরে কি আগে আঘাত আঘাত তারপর গোসল আঘাত গোসল এই পাঁচটা দয়াল্লাহ ডাক্তার আপনার এই ডাক্তারের অবশ্য দরকার নাই আমি কালকে ডাক্তার পাল্টাই দেবো আরেকজন দেবো ডাক্তার আমার এই ডাক্তার হবে না আমার কালকে ডাক্তারে ভালো ছিল উনি আমার প্রশ্ন করছে কম তবে আগের দিনেরটা ওই ডাক্তার আরো গাড়া মানে কি অবস্থা এই ডাক্তার তো আমার পেঁচাইয়া তবে আজকে চার দিনের মধ্যে আপনি হলেন আমার জমের ডাক্তার কারণ চর্মের ডাক্তার তো আপনি আজকে যা আমার অবস্থা করলেন অডিয়েন্স আপনারা এবার বলেন এই যে আজকে ডাক্তার যে আমাকে যে এই যে যেভাবে রোগী যেভাবে প্রশ্ন করতেছে তবে 10,000 কেন 20,000 টাকা দিল আমার মনে হয় এই ডাক্তারের রোগীলিপি ফি কমপ্লিট হবে না কারণ হচ্ছে উনি যেভাবে রোগীলিপি করতে শুরু করেছেন এই জন্যই ডাক্তার কেন সাহেব বলেছিলেন যদি একজন রোগীকে আদর্শ রোগীলিপি করতে হয় ক্রনিক কেসের তার জন্য ফি নেওয়া দরকার $2,000 আজকে সে এসে 200 বছর আগে বলেছিলেন একজন রোগীর ক্রনিক রোগী রোগীলিপি ফি হওয়া দরকার $2,000 আজকে 170,000 কিংবা 180,000 টাকার মতো এই ডাক্তার যেভাবে রোগীলিপি শুরু করেছেন এইভাবেই নিয়ম এইভাবে যদি একজন রোগীর কাছ থেকে ভালোভাবে তথ্য সংগ্রহ করা যায় রোগীর সঠিক তথ্য যদি নেওয়া যায় আপনারা এই আজকের ক্লাস এই যে আজকে আলোচনা কি হচ্ছিল কি প্রকাশ অনুভূতি উৎপত্তির কারণ চলছিল প্রকাশ অনুভূতি উৎপত্তির কারণ আপনাদের কেমন লেগেছে আজকের ক্লাস একদম মন মতো লেখেন সুন্দর মতো লেখেন মন খুলে লিখবেন লিখেন আমি কথা বলছি আপনারা লিখেন কেমন লাগলো আমি কথা বলছি শোনেন আর লিখেন
ডাক্তার কেন সাহেব বলেছেন যে একজন রোগীর রোগীলিপি ফি হওয়া দরকার $2000। আজকে থেকে সেই 200 বছর আগে, তাহলে আজকে এই $2000 প্রায় 1,70,000 টাকা। উনি যেভাবে প্রশ্ন করতে শুরু করেছেন, এভাবে যদি আমার এই যে আমার মাথা ব্যথা, অশ্বের সমস্যা, হাঁপানি, শ্বাসকষ্ট, একজিমা, কানের পুষ, শুষ্ক কাশি, জন্ডিস, পুরোপুরো বর্ষা, বমি, নাকের পলিপ, এই 10টি পয়েন্ট যদি উনি তথ্য সংগ্রহ করেন আর যদি সার্বজনীন সব লক্ষণ সংগ্রহ করতে চান, তাহলে ওনার $2000 নয় শুধু, তার চেয়ে আরো বেশি ফি দেওয়া উচিত কিনা, এই ব্যাপারে আপনারা আপনাদের মতামত গুলি সুন্দরমতো লিখে জানান। এতক্ষণ যে আলোচনা করলাম, এই আলোচনার প্রেক্ষাপট যদি এরকম হয়, আপনারা যদি এই আলোচনা থেকে বের হয়ে যদি বলেন যে এই আজকে যে ডাক্তার ফারুকি যে রোগীলিপি শিখাচ্ছিলেন, ডাক্তার বিলগিস বিলগিস যেভাবে কাজ করছিলেন, ওনাদের এই বলাটা, ওনাদের আলোচনা খুব সুন্দর ছিল, এই সুন্দর বলে আপনাদের কোনো লাভ নেই। কিন্তু লাভটা হচ্ছে এটা যে আমরা যে দুইজনে কথা বলতেছিলাম, এই যে কথোপকথন হচ্ছিল, আমরা কি বলতে চাচ্ছি, এই কথাগুলো নিয়ে আপনারা আমার ভিডিওটা শোনেন, আমার পুনরায় শোনেন, দেখেন আমরা কি কথা বলছি। ও আমাকে এই ডাক্তার বিলকিস আমাকে কি প্রশ্নগুলো করতেছিলেন, আমি কি জবাব দিচ্ছিলাম, উনি কি প্রশ্ন করছেন, আমি কি জবাব দিচ্ছি, এই ব্যাপারগুলো আবার শুনতে থাকেন, আবার শুনে যাতে করে আরেকটা রোগীর ক্ষেত্রে প্রকাশ অনুভূতি উৎপত্তির কারণ, উৎপত্তির কারণ আল্লাহ যদি বাসারে কালকে আরো আলোচনা হবে, কালকে আবার রাত 9টায় আলোচনা হবে, তবে ডাক্তার এই জন্য আমি রাখছি না, কারণ এই ডাক্তার যদি আমার এই প্রকাশন উৎপত্তির কারণ যদি জানতে চান, 3 দিন পার করবেন, অতএব এই ডাক্তার দেওয়া হবে না, কালকে নতুন ডাক্তার চেষ্টা করব, নতুন ডাক্তার দেওয়ার জন্য। আমি বারবার ডাক্তার বললাম এরকম না, আমার রোগীটা রোগীলিপিটা এই ডাক্তারদের মাধ্যমে হয়ে যাক, এই ডাক্তার যে কেউ যদি লাগুক, ওষুধ আমি এক ডাক্তার থেকে নেবো, অসুবিধা নেই, চিন্তা কারণ নাই, কারণ আমি তো ফি দেবো একজনকে, সর্বশেষ যে ডাক্তার পাবো ওষুধ দেবে তাকে ফি দিয়ে পার হয়ে যাব। অডিয়েন্স, আমি যে যেটা বোঝাতে চাচ্ছিলাম, আমরা দুইজন যে কথোপকথন করছিলাম রোগীলিপির বর্তমান কষ্টের বিবরণের প্রকাশ অনুভূতি উৎপত্তির কারণ, আমরা কি বলছিলাম, আমরা ও আমাকে এই ডাক্তার আমাকে কি প্রশ্ন করছিলেন, আমি কি জবাব দিচ্ছিলাম, এই কথাগুলি যদি আপনি বারবার শুনতে থাকেন, তাহলে হবে কি, রোগীলিপি করার ক্ষেত্রে আপনাকে রোগীলিপি করার ক্ষেত্রে আপনার রোগীলিপি করার ক্ষেত্রে খুব সহজ হয়ে যাবে, আপনার সেখানে ব্যাক পেতে হবে না, চটপট আপনি রোগীর সাথে কথা বলতে পারবেন, চটপট কথা বলতে পারবেন, সেখানে আটকাবে না। শুধু আমি একটা না, একাধিক দিক ঘোরানোর চেষ্টা করেছি প্রকাশ অনুভূতির ক্ষেত্রে, আমার তো মাথা ব্যথা দেখাচ্ছিলাম, আমি পা ব্যথা, ডায়রিয়া, বমি, কাশি, চতুর্দিক নাক দিয়ে রক্ত পড়া, কানের ব্যথা, নাকে নাক দিয়ে রক্ত পড়া, চতুর্দিক ঘোরানোর চেষ্টা করেছি। আপনারাও নিজেরাই চেষ্টা করবেন, আরো ব্যাপকভাবে নিজেরা নিজেরা এগুলো শুনে শুনে আরো নতুন নতুন নিজের চেষ্টা করবেন। এই আলোচনা যদি আপনার যদি ভালো লাগে, যদি আপনাদের আপনারা উপকৃত হন মনে করেন, তাহলে আবার প্রত্যেকে শেয়ার দিয়ে দেন, শেয়ার দিয়ে অন্য ভাইদেরকে অন্যদেরকে বোঝার শিকার সুযোগ করে দেন। নিয়মটা হচ্ছে একটাই, 2020 সালের স্লোগান যেটা, শিখবো শেখাবো, শিখবো শেখাবো, 2020 সালে আমাদের আমাদের স্লোগান শিখবো শেখাবো। সর্বশেষ এবার এবার আমার বিলকিস একটা শিউলি, আপনি এবার সবার কাছ থেকে বিদায় নেন। আচ্ছা সবাইকে আল্লাহ হাফেজ, অনেক কষ্ট দিলাম, ধৈর্য সহকারে আমাদের ঝগড়া শুনলেন, সবাইকে ধন্যবাদ। এই কষ্ট করে যে শুনলো এই জন্য ধন্যবাদটা দিলেন। এইবার এইবার আমি যে কষ্ট করে ওনার এই ঝগড়াটা নিলাম, এই জন্য আমি কোনো ধন্যবাদ পাইতে পারি না, কি বলেন অডিয়েন্স? ধন্যবাদ স্যার, আমাকে আমি নতুন জায়গা করার জন্য অনেক ধন্যবাদ, ও নিমন্ত্রণ দেওয়ার জন্য বাচ্চা আল্লাহ, আমার আর ফি দেওয়া লাগবে না, তাহলে অডিয়েন্স এই ডাক্তারকে ফি দিয়ে দেওয়া লাগছে না আপাতত, মাস পথে ডাক্তার চলে যাবে, তো দেখি আমার হয়তো ইনশাল্লাহ আসতে পারে, যে এই ডাক্তার আমার কিন্তু আমার একজিমা আছে, ওই যে আমার একজিমার মধ্যে আমার এই ডাক্তার আসতে পারে, যেহেতু চর্মের ডাক্তার, তো চর্ম বিভাগের ডাক্তার, হয়তো উনি আবার ওনাকে ডাকা লাগতে পারে ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।